এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাদের সব ভাইকে উচ্চশিক্ষা শিক্ষিত করেছেন এবং সবাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছেন। আমাদের এক ভাইকে তিনি উচ্চশিক্ষা শিক্ষিত করতে পারেননি এবং তিনি আর্থিকভাবে সবার থেকে বেশ কিছুটা পিছিয়ে আছেন। এই কারণে বাবা যদি তাকে অতিরিক্ত কোনো সম্পদ দিতে চান, সেটা কি তিনি দিতে পারবেন? গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব কমন একটি প্রশ্ন। সচরাচর বাবা মা যদি সন্তানদের কাউকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কারোর প্রতি বিশেষ দুর্বলতার কারণে সম্পদ একজনকে বাড়িয়ে দিয়ে অন্যদেরকে বঞ্চিত করেন, তাহলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। এবং এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস কিন্তু রয়েছে পরিষ্কারভাবে। অর্থাৎ ইসলাম চায় সন্তানদের মধ্যে যেন কোনো প্রকার তাদের প্রতি যেন বৈষম্য করা না হয় এবং সমতা যেন বজায় রাখা হয়। এতে তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটা ভালো থাকতে সহায়ক হবে। কিন্তু কোনো সন্তান যদি পিছিয়ে পড়েন, ধরুন কোনো সন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা সবসময় অসুস্থ থাকেন, অথবা তিনি পড়াশোনা করতে পারেননি, বা তিনি নানাভাবে আর্থিকভাবে অনেক বেশি পিছিয়ে আছেন অন্যদের চাইতে, তো সেই কারণে তার সে দুর্বলতার কারণে যদি রিকভার করার জন্য বাবা তাকে কিছু দেন, তাহলে সেটা জায়েজ হবে, সেটা কোনো নাজায়েজ বা হারাম হবে না। কারণ এখানে অন্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য নয় এবং তার প্রতি যৌক্তিক কোনো কারণ ছাড়া যে বিশেষ কোনো আপনার উদ্দেশ্যমূলকভাবে তাকে অতিরিক্ত টাকা পয়সা দিয়েছেন ব্যাপারটা সেরকম নয়, অতএব সেটা জায়েজ আছে। অতএব কোনো বাবা কোনো মা তার সন্তানকে যদি কোনো সন্তানকে যদি অতিরিক্ত সম্পদ দেন কিংবা অন্যদেরকে যা দিয়েছেন একজনকে একটু বাড়িয়ে দেন এই কারণে যে তিনি পিছিয়ে আছেন, অথবা তার যৌক্তিক কোনো কারণ আছে, অথবা সে খুব ধার্মিক দিনদার, অতএব সেজন্য তাকে পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন, অথবা সে ভালো সেজন্য তাকে একটু উৎসাহ দিলেন, তো এরকম যদি করেন, অথবা বাবা মার সেবা তিনি করেন, অন্যরা কেউ করেনি, তিনি যে সম্পদ অনেক ব্যয় করেছেন বাবা মার জন্য, সেসব কারণে হাল জাজাউল এহসান ইন্দাল এহসান এই সমস্ত কারণে যদি বাবা মা সন্তানকে কিছু বাড়িয়ে দেন, সেটা জায়েজ হবে, সেটা নাজায়েজের আওতায় পড়বে না। তাহলে নাজায়েজ তখনই হবে যখন উদ্দেশ্যমূলকভাবে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করা। অনেক বাবা মা আছেন যে কোনো সন্তানের প্রতি দুর্বল হয়ে অন্যদের প্রতি তিনি বিতৃষ্ণ বিতশ্রদ্ধ ভাব থাকেন, অথবা একজনের প্রতি তার বেশি দুর্বলতা যৌক্তিক এবং বিশেষ কোনো গ্রাউন্ড বা কারণ ছাড়া, তো সেসব ক্ষেত্রে কম বেশ করলে সেটা নাজায়েজ হবে। কিন্তু একান্ত যৌক্তিক কারণ, যেমন তার বিশেষ কোনো সততার কারণে পুরস্কার স্বরূপ তিনি একটু বাড়িয়ে দিলেন, কিংবা তিনি দুর্বলতার কারণে তাকে একটু বাড়িয়ে দিলেন যাতে করে সে পুষিয়ে নিতে পারে, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে, সেটা নাজায়েজ বা নিষিদ্ধ যে আছে কম বেশি করা সেটার আওতায় পড়বে না। এবং এটা কারণে তিনি বৈষম্যকারী বা অত্যাচারী বা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন না।